হ্যালো বন্ধুরা, আমরা আজ শিখবো কিভাবে ওয়েবসাইট ডিজাইন করা যায়। তো ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে প্রথমে একদম বেসিক লেভেল থেকে কিভাবে শুরু করা যায়, তাই আমি আজকে এ পর্বে দেখাবো। তো দেখুন, লেটস গো। দেখুন, আমি কিছু লিখে রাখছি। দেখেন যে ডাউনলোড অ্যান্ড ইনস্টল নোটপ্যাড প্লাস প্লাস। তো আপনাকে ওয়েব ডিজাইন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে এই নোটপ্যাড প্লাস প্লাস একটা সফটওয়্যার, এই সফটওয়্যার দিয়ে আপনি একদম বেসিক লেভেল থেকে খুব সহজেই আপনি কোডিং করতে পারেন, যা আপনার ওয়েব ডিজাইন করতে খুবই সহজ। তো আমরা কীভাবে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারি, চলুন একটু দেখে নিই। তো এখানে আমরা লিখব ডাউনলোড, এখান থেকে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস। এখানে ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, দেখেন যে ডাউনলোড। তো এখানে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, নেওয়ার পরে আপনি সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আপনার কম্পিউটারে। তো নেওয়ার পরে আমরা এবার দেখেন যে কি করতে পারি। তো আমাদের নাম্বার টু, দেখেন যে মোজিলা, ফায়ারফক্স, ক্রোম, আরও অনেকগুলো ব্রাউজার আছে। তো এই দুইটাই যে কোনো ক্ষেত্রে সহায়ক আর কি। যাই হোক, তা আমরা এই দুইটাকে সবসময় আপডেট ভার্সনটা ব্যবহার করার চেষ্টা করব। তিন নম্বর আছে কি আনাইড ফাইল এক্সটেনশন। তো আমরা দেখেন আনাইড ফাইল এক্সটেনশনটা আপনাদের আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সাপোজ দেখেন এই যে ফটো, ফটো লিখে ফটোর পরে আমরা যে এটা মানে ফটোটা আছে জেপিজি ফরম্যাট কি পিএনজি বা পিএইচডি, কোনো কিছু লেখা নেই। তো এক্ষেত্রে আমরা দেখেন যে আমাদের এই কাজটা হচ্ছে, আমরা কন্ট্রোল প্যানেলে যাব, গিয়ে অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন, ফাইল এক্সপ্লোরার অপশন, এখানে দেখেন জেনারেল ভিউ সার্চ, আমরা ভিউতে ক্লিক করব। ক্লিক করার পরে নিচে একদম নিচে একটু দেখেন হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস। তো আমরা এই টিকটা উঠিয়ে দেব, দেওয়ার পরে অ্যাপ্লাই। তো এবার দেখেন দেখেন ফটো ডট জেপিজি আমার সবগুলোতে আসছে, কিন্তু দেখেন ফটো ডট জেপিজি জেপিজি এরকম। তো এটা আছে আমাদের ফাইল এক্সটেনশনের কাজ, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একটা ফোল্ডার তৈরি করে নিই, তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। মাই এখান থেকে আমরা আবার দেখেন নিউ নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, আমি আপনাদের আবারও দেখাচ্ছি। রাইট ক্লিক করার পরে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট এখানে ক্লিক করলাম, এখানে আমরা লিখব ইনডেক্স। HTML, এই যে HTML লিখলাম, কারণ আমরা ওয়েবসাইট করতে গেলে আমাদের মেইন যে বেসিকটা, আমাদের খুব ভালো করে HTML এবং CSS জানতে হবে। তো HTML, এই HTML লেখাটার জন্য শুধুমাত্র আমরা ওইটাকে ওই চেকবক্সটাকে উঠিয়ে দিছি, দিয়ে ওই টিকটা উঠে এই টিকটা উঠানোর কারণেই কিন্তু আমরা এই HTML ফাইলটা পাচ্ছি। আর HTML এর ফুল হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
তো আমরা এটাকে দেখেন, আমরা এখানে একটা বক্স আছে, এখানে যে আপনি এই ফরম্যাটটাকে চেঞ্জ করতে চাচ্ছেন তোমরা, হ্যাঁ। তো তো দেখেন আমাদের ইন্ডেক্স ডট এইচ টি এম এল, তো আমরা এখান থেকে রাইট ক্লিক করে দেখেন আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করছি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, তো আমরা যে সফটওয়্যারটা ডাউনলোড করছিলাম তো এখানে আমরা ক্লিক করলাম, দেখেন এখানে চলে আসছে। এবার এখান থেকে আমরা কোডিং শুরু করতে পারি। তো আজ এ পর্যন্তই, আমরা আগামী পর্ব থেকে আমরা ফুল কোডিং শুরু করব। সবাইকে ধন্যবাদ।